প্রত্যেকটি ক্লাসের আবার বাংলা শিক্ষা পোর্টাল থেকে 3 নম্বর অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে। এর আগে অ্যাক্টিভিটি টাস্ক 1, অ্যাক্টিভিটি টাস্ক 2 হয়ে গেছে, এখন এই জুলাই মাসে 3 নম্বর অ্যাক্টিভিটি টাস্ক চলছে। অষ্টম শ্রেণীর ইতিহাসে যে অ্যাক্টিভিটি টাস্ক 3 নম্বর দেওয়া হয়েছে, তার তৃতীয় অধ্যায় থেকেই মূলত কোশ্চেনগুলো দেওয়া হয়েছে। 1 নম্বর কোশ্চেন, সেন্ট জর্জ দুর্গ কোথায় দেখা যায়? এটার উত্তর হবে মাদ্রাজে। ঠিক আছে, তলায় দেখ দিয়ে দিই তাহলে বুঝতে সুবিধা হবে, মাদ্রাজ। তারপর হচ্ছে 2, ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন কে? এটা হচ্ছে লর্ড ওয়েলেসলি। 3 নম্বর, ইজারাদারি ব্যবস্থা প্রবর্তিত হয় 1772 খ্রিস্টাব্দে। তারপর সিভিল সার্ভিস ব্যবস্থা ভারতে প্রবর্তন করেছিলেন, এটা হচ্ছে লর্ড কর্নওয়ালিস। তারপর কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1857। সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি ছিলেন স্যার এলিজা ইম্পে। ভারতের শিক্ষা ব্যবস্থায় চুইয়ে পড়া নীতির প্রবক্তা ছিলেন টমাস বেমিংটন মেকলে। কলকাতা ভারতের রাজধানীতে পরিণত হয় রেগুলেটিং অ্যাক্ট অনুসারে। ওয়ারেন হেস্টিংস কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন 1781 খ্রিস্টাব্দে। এই কোড অফ জেন্টু ল এর রচয়িতা প্রশ্ন, এই 10টি প্রশ্নের উত্তর তোমাদের খাতায় করে, যেমন আগেরগুলো করেছো সেরকম একটি খাতায় করে, সেই খাতা যখন স্কুল খুলবে তখন তোমাদের সেই সংশ্লিষ্ট স্যারদের কাছে জমা করতে হবে, স্যার বা ম্যাডামদের কাছে। এটা ছিল অষ্টম শ্রেণীর ইতিহাস। 1, 2, 3 এই মোট 10টি প্রশ্ন, এই 10টি উত্তর শুধু তোমরা লিখে জমা করে দেবে, ব্যাস। আর কিছু করার দরকার নেই, এখন বাড়ি থেকে বেরোবে না, যখন স্কুল খুলবে তখন এইটা তোমরা স্কুলে এই বিষয়ের স্যারকে জমা দিয়ে দেবে।